নমস্কার, আমি বাপি। দ্য গ্রিন মিশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো অ্যামারিলিস লিলি গাছের যত্ন কিভাবে নিতে হয়। তা চলুন ভিডিওটি দেখে আসি। তা এটি হচ্ছে অ্যামারিলিস লিলি। এই গাছটিও যত্ন খুব বেশি না নিলেও চলে যায়। তা যাদের হাতে সময়ের অভাব, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, ব্যস্ততার কারণে গাছ লাগাতে পারেন না, তারা এই গাছটি করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো যেটা হচ্ছে, আপনি এই গাছটিকে মাটিতেও গ্রো করতে পারেন, টবেও গ্রো করতে পারেন, কিন্তু আমি টবেই দেখাচ্ছি আর কি। তা এই গাছটি হচ্ছে নার্সারি থেকে আপনি এই রকম গাছও কিনতে পারেন, অথবা আপনি অনলাইন কোনো অনলাইন সাইট থেকে এর বাল্ব কিনতে পাওয়া যায় আর কি। মানে এই বাল্বগুলি হচ্ছে কিছু না, ওই পেঁয়াজের মতো আর কি, ঠিক আছে, পেঁয়াজের মতো বাল্ব। তা এই বাল্বগুলো আপনি অনলাইন থেকে ডিরেক্টলি কিনতে পারেন। তা সেটা লাগিয়ে দিলে সেটার থেকেই গ্রো করে। বলে রাখি, যেটা হচ্ছে যে যারা একটু গ্রামের দিকে থাকেন আর কি, হয়তো এই গাছটি অনেক সময় নার্সারিতে নাও পাওয়া যেতে পারে। তো তাদের জন্য একটা সহজ উপায় যে আপনারা ডিরেক্টলি হচ্ছে অনলাইনে অর্ডার করে দিন, ঠিক আছে। ওখানে বলুন অ্যামারিলিস লিলি, আমি নামটি, এর এক্স্যাক্ট যে নাম সে নামটি দিয়ে দেবো, ঠিক আছে। সেই বাল্ব অর্ডার করে নিন, সেটা লাগান। যেটি হচ্ছে যে এই গাছের জন্য আপনি যেটা পট সিলেকশন করবেন বা টপ সিলেকশন করবেন, সেই টপটা হচ্ছে কি একটু বড় ধরনের একেবারে নিয়ে নেবেন। তাহলে আপনার বারবার চেঞ্জ করার দরকার হবে না। কারণ এর দেখুন, আপনি যদি একটা গাছও লাগান তাহলে এটা যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু বাড়বে। আমার এই টপটা কিন্তু সিঙ্গেল গাছ, একটাই বাল্ব লাগানো হয়েছিল, সিঙ্গেল গাছ থেকে দেখুন এতগুলো গাছ হয়েছে। তো অনুরূপ আপনাদেরও তাই হয়ে যাবে, প্রচুর হয়ে যাবে। অর্থাৎ শুরুতেই যদি একটু বড় ধরনের টপ দিয়ে দেন তাহলে অনেকগুলো হয়ে যাবে। এর মাটির ব্যাপারে বলি, মাটি যেটা হচ্ছে যে এমনি মৌসুমি ফুল গাছে যে ধরনের মাটি হয় সেই মাটিতে লাগালে খুবই ভালো। যদি ওই ধরনের মাটি না থাকে আপনার, তাহলে হচ্ছে কি আপনি প্লেন মাটির সাথে একটুখানি গোবর সার, একটুখানি নিম খোল বা সরিষার খোল মিক্স করে লাগিয়ে দিন, কোনো অসুবিধা হবে না, এই গাছ গ্রো করে যাবে। তারপর আসি জল। আপনি জল, পরিমিত জল দেবেন, এতে একটু জল বেশি পড়লেও কোনো ক্ষতি হয় না, আর একটুখানি কম দিলেও কোনো অসুবিধা হয় না। অতএব রেগুলার বেশি হয়তো সপ্তাহে 3 দিন 4 দিন জল দিন, একদিন পর একদিন ছাড়া জল দিন। রাখবেন কোথায়? টানা রৌদ্রেই রাখুন, ঠিক আছে, কারণ টানা রৌদ্রে এই গাছ ভালোই গ্রো করে। এবার দেখুন, একটা মজার বিষয় এখানে বলে রাখি, এই গাছটিতে ফুল কখন আসবে, ঠিক আছে। এটা মোটামুটি আপনার মার্চ মাসের দিকে ফুল আসে, ঠিক আছে। তা মজার বিষয় যেটা হচ্ছে যে ফুল আসার আগে কিন্তু এই গাছের এই যে পাতা দেখছেন, পাতা একটাও থাকবে না, ঠিক আছে। তা সেই সময় ভয় পাবেন না, ভাববেন গাছ মরে যাচ্ছে, আসলে মরছে না, একটাও পাতা থাকবে না, ঠিক আছে। সব পাতা মরে যাবে, পুরো গাছে শুধু মাটি থাকবে, মনে হবে শুধু মাটি আছে আর কিছু নেই। তারপরে দেখবেন ওখান থেকে স্টিক, মানে কুড়ির স্টিক বেরোবে, অনেকগুলো স্টিক বেরোবে। সে ফুলটা কী ধরনের হবে আমার থাম্বনেল দেখেই বুঝতে পারবেন, ওই থাম্বনেলে যেটা দেয়া আছে ওই ধরনেরই ফুল হবে। আর রং সম্বন্ধে বলে রাখি, বিভিন্ন রঙের পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন রঙের পাওয়া যায়। তা আমার কাছে জেনারেলি 3টে কালার আছে, এবং হচ্ছে ফুলটি 7 থেকে 10 দিন স্টেও করে এবং দেখতে চমৎকার। তা যেটা হচ্ছে, যাদের হাতে সময় কম তাদেরকেই বলছি যে আপনারা এই ধরনের গাছ লাগান। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ।